যে আজকে আমরা কাপিং থেরাপি করব, যেটা খুবই ইফেক্টিভ। আমরা কোমর ব্যথায় কাপিং খুবই কার্যকরী, কারণ অনেক সময় কাপিং এ স্কিন ল্যাসারেশন হতে পারে, ফেটে যেতে পারে, ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে। এই জন্য আমরা এটাকে স্কিনকে যতটুকু সম্ভব আমরা ডিসইনফেকশন করে নিচ্ছি। এটাকে বলা হয় ডিসইনফেকশন, জীবাণু মুক্ত করা হচ্ছে। আমরা এখানে বিভিন্ন টাইপের কাপ ইউজ করেছি, এটা সাইন্টিফিক দেখা আছে আলাদা। এটা আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এখানে থাকবে, কারণ ভিতরে সার্কুলেশন বাড়ানো হচ্ছে ডিপ মাসেলস লিগামেন্ট টিস্যুতে। কাপিং কোমর ব্যথা বা যে কোনো মাসেলের পেইনে অত্যন্ত কার্যকরী। আর শুধু কাপিং করলেই রুগী ভালো হবে না, এখানে কম্বাইন থেরাপি দিতে হবে। আমরা এই রুগীকে বিভিন্ন প্রকার ইলেকট্রিক থেরাপি দিচ্ছি, পাশাপাশি কাপিং এই থেরাপিটা দিচ্ছি। এটা টোটালি বৈজ্ঞানিক এবং সারা পৃথিবীতে বিভিন্ন উন্নত দেশে কাপ ইউজ করা হয়।